হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোবিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নতুন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব। প্রোডাক্টটি আমি কিছুদিন আগে দারাজ থেকে কিনেছিলাম, যা আপনারা ইতিমধ্যে জানেন। তো প্রোডাক্টটি হচ্ছে ট্রান্সেল ব্র্যান্ডের জেড প্লাস 790-এর 64 GB একটি পেন ড্রাইভ। এখানে লেখা রয়েছে USB 3.1 জেনারেশন 1+ ড্রাইভ। এটা হচ্ছে ট্রান্সেল ব্র্যান্ডের একটি পেন ড্রাইভ। আমার পূর্বে 2012 সালে আমি 4 GB একটি পেন ড্রাইভ কিনেছিলাম, তো এতদিনে সেই পেন ড্রাইভটি এখন মূল্যহীন হয়ে পড়েছে। তাই আমার একটি বড় স্টোরেজের পেন ড্রাইভ দরকার ছিল, তাই এটি আমার ক্রয় করা। তো এটার একটি ফাংশন হচ্ছে রিট্র্যাক্টেবল কানেক্টর, মানে আপনারা এই নীল অংশটিকে চাপ দিয়ে বাইরে প্রবেশ করাবেন ব্যবহারের সময়, ব্যবহারের পরে চাপ দিয়ে ভিতরে নিয়ে আসবেন। তো প্রোডাক্টটির পিছনের দিকে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি, এখানে কিউআর কোড রয়েছে প্রোডাক্টটি জেনুইন নাকি দেখার জন্য, এখানে UCC একটি কোড রয়েছে, বার কোড রয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি পোস্ট করে বিস্তারিত পড়াগুলো পড়ে নেবেন। তো আমি এই প্রোডাক্টটি এখন আনবক্সিং শুরু করলাম। তো আনবক্সিং করার জন্য এখানে একটি এপাশে একটি কাটা ঘর রয়েছে কাগজের, তো আমরা সেই বরাবর এটাকে ছিঁড়ে ফেলবো। দেখছেন ভিউয়ার্স, টান দেওয়ার সাথে সাথে বের হয়ে আসছে। তো এখানে কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো আমি আমার পেন ড্রাইভটি বাইর করলাম প্যাকেট থেকে, খুবই ভালো ওয়েল ফিনিশড প্যাকেজিং। তো পেন ড্রাইভটি অনেকটা এরকম দেখতে, ডিজাইনটা খুবই সুন্দর, গর্জিয়াস। এখানে ট্রান্সেল ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা, এখানে স্টোরেজের পরিমাণ লেখা, কালোর মধ্যে নীল রঙটি খুবই সুন্দর লাগছে। তো আমরা এটা চাপ দিয়ে সামনে প্রবেশ, সামনে টান দিলে এটির অংশটি বের হবে, আবার কাজ শেষ হলে চাপ দিয়ে ভিতরে প্রবেশ করানো যাবে। তো প্রোডাক্টটির এখানে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে। তো আমি এখন আমার ডেস্কটপে এই পেন ড্রাইভটিকে প্রবেশ করিয়ে আপনাদের দেখাবো এটার রিড এবং রাইট স্পিড কত। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আমার পেন ড্রাইভটি আমার পিসির USB পোর্টে প্রবেশ করালাম। দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, তো আমি USB ড্রাইভে আমার পেন ড্রাইভটি প্রবেশ করালাম। এখন আমরা দেখে নিব যে আমাদের পেন ড্রাইভটি কোন ফোল্ডারে রয়েছে। সেটা হচ্ছে ট্রান্সসেলের H নামক ফোল্ডারে এটি রয়েছে। তো এখানে মোট 56.3 GB স্টোরেজ দেখাচ্ছে। পেন ড্রাইভটি পুরোই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন একদমই নতুন, ব্র্যান্ড নিউ। তো এবার আমরা একটি সফটওয়্যারের সাহায্যে এটার রিড এবং রাইট টেস্ট করব। সেটা হচ্ছে আপনার ক্রিস্টাল ডিক্স 7। এই সফটওয়্যারটি আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে এই সফটওয়্যারের লিঙ্ক আমি দিয়ে দিব, যাতে আপনারা ডাউনলোড করে আপনাদের পেন ড্রাইভের রিড এবং রাইট স্পিড চেক করতে পারবেন। তো আমি অ্যাপসটিকে ওপেন করছি। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এস ড্রাইভ, দেওয়ার পরে ওয়াল দিয়ে দিব। আর এটা হতে কিছু সময় লাগবে, প্রায় 4-5 মিনিট সময় লাগবে। এ পর্যন্ত ভিডিওটি আমি পোস্ট করে রাখলাম, পরে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা 64 GB পেন ড্রাইভের রিড এবং রাইট স্পিড দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন একটি ফাইল, 896 একটি ফাইল, MB একটি ফাইল আমি এখন পেন ড্রাইভে কপি করব এবং দেখব কত সময় লাগে কপি হতে। তো আমি আমার স্টপওয়াচটি চালু করলাম এবং ফাইল কপি হওয়ার আগ পর্যন্ত ভিডিওটি পোস্ট করে রাখলাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সময় লাগছে, 40 সেকেন্ড ওভার হয়ে গেল। 896 একটি ফাইল হার্ড ডিস্ক থেকে পেন ড্রাইভে কপি হচ্ছে। প্রায় 50 সেকেন্ড ওভার হয়ে গেল, এখনও কপি হচ্ছে না। 1 মিনিট ক্রস করলো এবং 1 মিনিট 6 সেকেন্ডে 896 একটি ফাইল কপি হলো। তো এরপর আমরা দেখব যে ছোট একটি ফাইল, ভিডিও ফাইল 86.2 MB, এই ফাইলটা কপি হতে কত সময় নেয়। তো এটা আমরা সেই আগের মতোই পেন ড্রাইভে কপি করব এবং স্টপওয়াচটি চালু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন
এটি মাত্র 5 সেকেন্ডে এটি কপি হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা পেন ড্রাইভ থেকে সেম ফাইলটি আমরা কপি করে হার্ড ডিস্কে নিব। তো রাইট বাটনে ক্লিক করে কপি করলাম, কপি করে আমরা আমার হার্ড ড্রাইভে ফাইলটিকে প্রবেশ করাবো। দেখি এখানে কত সময় নেয়। তো পেন ড্রাইভ থেকে হার্ড ডিস্কে কপি হতে মাত্র 5 সেকেন্ড লাগলো। তো এটা হচ্ছে পেন ড্রাইভের স্পিড ক্ষমতার জন্য খুব তাড়াতাড়ি হলো। তো আমরা এবার ছোট ফাইলটিকে দেখব সেটা কপি হতে কত সময় নেয়। আমরা আবার পেন ড্রাইভে প্রবেশ করব, প্রবেশ করে 86 দশমিক। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা পেন ড্রাইভ থেকে ছোট ফাইলটি 86.2 MB ফাইলটি কপি করে আমি ই ড্রাইভে মানে হার্ড ডিস্কে প্রবেশ করাবো। দেখুন এটি কত সময় নেয়। এটি প্রায় 3 সেকেন্ড সময় নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বোঝাই যাচ্ছে যে পেন ড্রাইভটি কত ফাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন, এর গতি সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।